যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারল না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ, যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি, নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই। বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই, আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। তাই আর যেহেতু মাত্র 2 দিন বাকি, আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ এন্ড ডোন্টস গুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকব, অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত। সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি, সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো, প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ্জুদ, সারা দিন ইবাদত, তেলাওয়াত, এরকম 2-4 দিন চলার পরে, কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে, সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না। কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না, যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না। সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী, হোল দ্য মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যেটা বান্দা রেগুলার বেসিসে করে, যদিও এটা পরিমাণে কম হয়। সো আপনি পরিমাণে যদি কমও করেন, সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি ইবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সাদাকা করেন, দান করেন, এটার যদি একটা ধারাবাহিকতা থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, স্বল্প পরিসরে প্ল্যান করুন, হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন। প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে। ইটস ম্যান্ডেটরি, 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, কাজা যেন না হয়ে যায়। কারণ আমাদের যদি জামাত ছুটে যায়, সালাদ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা 5 ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায়, কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। 3 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সো এটা কোরআনকে উদযাপনের মাস, কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার মাস। নফল ইবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদানুল মুবারক। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে, তেলাওয়াত করার যে একটা আবহ, যে একটা ইমেজ, যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না। সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো, আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি। হাদিসে এসেছে রুব্বা ক্বারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়, কার্ডস করে, অভিসম্পাত করে। তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি।
রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে, কেউ 5 খতম, 7 খতম, 10 খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয়, ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে। এটা ঠিক না, খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না, বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন। সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো, আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সওয়াব আপনি ইনশাআল্লাহ পাবেন। তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না। দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রমাদানে আমি এই সুরাটা পড়ব, এই রমাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ, এর বঙ্গানুবাদ, এর যে শিক্ষা লেসন এটা আমি জানবার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে। একটু খেয়াল করে দেখুন, সেদিন জিব্রাইল আলাইহিসসালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন, কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর কোরআন নাজিল হয়েছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান মাস হচ্ছে 12টা মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল, তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, তাই আমরা হয়েছি খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে, কোরআনকে যারা ধারণ করবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি। 4 নম্বর যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা, এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা অনেকে মনে করে থাকি রমাদান মানেই মুখরোচক ইফতারি, ইফতার পার্টিতে জয়েন করা, ওদর পূর্তি করে সাহারি খাওয়া, শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা। আসলে ব্যাপারটি এমন নয়, কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস, এটা অফারের মাস, নফল ইবাদতে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 700 গুণ সওয়াব, নফল উমরা করলে হজের সমান সওয়াব। সো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। সো আমাদের যদি শপিং করা লাগে, আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে, সেটা যেন আমাদের ফোকাস না হয়, কেনাকাটা শপিং করা এটা যেন আমাদের ফোকাস না হয়, ভুরি ভোজ করা, আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা, এবাদত থেকে তাদেরকে দূরে রাখা, এই কালচার গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো, আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, ভুরি ভোজ করা, ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা, তারপর কেনাকাটা শপিং, ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা, এটা যেন আমাদের মূল ফোকাস না হয়। আমাদের মূল ফোকাস যেন হয় এটা ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।